তো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমরা মন্দিরে যাব পুজো দিতে, তো দেখতেই পাচ্ছ সবাই রেডি হচ্ছে। এই যে ফুল, এর মধ্যে সব ফুল টুল আছে। এই যে আমার ছেলেও রেডি হয়ে গেছে। আমরা তিনজন মিলে যাচ্ছি, দেখতে পাচ্ছ তো। চলো এবার আমরা মন্দিরে যাব। তো চলো এবার আমরা মন্দিরে যাই। তো দেখছো আমরা এবার মন্দিরে যাচ্ছি। দেখো গাড়ি আসছে, একটু আগে আসো, একটু আগে আসো। দেখছো আমরা যাচ্ছি, দেখো ছেলেও যাবে। তো চলো এবার তো মন্দিরে যাব। তো চলো তোমাদের মন্দিরে যাই, মন্দির থেকে দেখাবো আমরা কীভাবে পুজো দিচ্ছি। তো চ্যানেলে যারা আছে তাদেরকে বলবো যে তোমরা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার দাও, বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে পাঠিয়ে দাও যাতে। তো চলো এবার আমরা মন্দিরে যাচ্ছি, দেখো। তো বন্ধুরা দেখো আমরা মন্দিরে চলে এসেছি, তো পূজা হচ্ছে, দেখছো সুন্দরভাবে পূজা হচ্ছে। তো মন্দিরের অনেকেই এসছে, তোমরা দেখতে পাচ্ছ। আমিও এসেছি পুজো দিতে, যে আমার স্ত্রী এবং আমার ছেলে বসে আছে। তো এটা নদিয়া জেলার করিমপুর এলাকা। তো দেখো সুন্দরভাবে পুজো হচ্ছে, মঞ্চ করছে, শুনতে পাচ্ছ তোমরা। তো এই যে দেখো, এই যে সেই মন্দির, সুন্দর মন্দির তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা তো সবাই ভগবানকে ভালোবাসি, তো তোমরাও ভগবানকে ভালোবাসো তোমরা জানি। তো এরকম মন্দির তোমরা অনেক জায়গাতে দেখে থাকবে। তো দেখো আমি পুজো দিতে এসেছি, তো ভিডিও তো আমি বেশি বড় করতে পারবো না, কালী মন্দির। তো চলো আমি এবার পুজোতে বসবো, দেখতে পাচ্ছো। তো চলো বন্ধুরা এবার আমি রাখছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভগবানকে যারা ভালোবাসে তারা ভিডিওটা দেখে থাকবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, ভিডিওটা দেখতে থাকো। Thank you.
শীত পড়ে গেলাম, আমার ফ্যামিলি যাওয়ার জন্য দেখতে পাচ্ছি। সবাই নিজেদের নিজেদের মনস্কামনা পূরণের জন্য আজকে মন্দিরে এসেছে। তোমাদের মনে ইচ্ছা যদি থাকলে তোমরা মাকে বলতে পারো। চারিদিকে ঢোকা হচ্ছে, দেখো পুজো হয়ে গেল। তো দেখো পুজো হয়ে গেল, তো এবার আমাদের বাড়ি যেতে হবে। দেখছো এসে সেই মন্দিরটা তোমাদের আরও একবার আমি ঘুরে দেখাচ্ছি। তো পুজো এবার কমপ্লিট, সবাই এবার বাড়ি যাবে। তো দেখো পুজো কমপ্লিট, এবার আমাদেরকেও বাড়ি যেতে হবে। তো চলো এবার বাড়ি যাবো আমরা। তো বন্ধুরা, এই যে মন্দির, পুজো কমপ্লিট হলো, এবার আমরা বাড়ি যাচ্ছি। এই যে গাড়ি ঘোরালো, এবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা হচ্ছে। তো বন্ধুরা এবার আমরা বাড়ি যাচ্ছি। দেখো যে রাস্তা দেখেছি, আমরা তিনজন চালাচ্ছে, তিনজনকে নিয়ে। তবে বসে আছি গাড়িতে। আমি আমার ছেলে, তার আমার একটা মাত্র বউ যাচ্ছি। দেখো রাস্তার অবস্থা খুবই খারাপ, অনেক বছর পরই গাড়ি চালাচ্ছে, বললো গাড়িটা চালাবে, তো গাড়িটা দিলাম চালাতে। হাত সেট হচ্ছে, হাত বুঝেছো? দেখো দেখো বন্ধুরা, এবার আমরা গাড়ি থেকে নামতে পারছি না। দেখো কি অবস্থা সব। তো দেখো আমরা এবার গাড়ি থেকে নামছি, আমরা বাড়ি চলে এসেছি, এবার নামছি। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে আরেকবার বলবো যে চ্যানেলে যারা নতুন আছো তারা ভিডিওটি দেখা মাত্র লাইক শেয়ার করে দাও, এবং বড় করে একটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো।